Hello. খুবই ভালো লাগছে, প্রকাশ করার মতো না। বিশেষ করে আমাদের যে নতুন কমিটি, তাদেরকে ওই চেয়ারটাতে দেখে, শিল্পী সমিতিকে দেখে আমার যা ভালো লেগেছে তা আমার লাইফে কখনো আসেনি। এই 2022 সাল আমার জন্য সব থেকে বেস্ট, এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোমরা তো অনেক আন্দোলন করেছো এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমাদের একটাই দাবি ছিল এবং তারাও বলেছে যে তারা প্রথম ক্যাবিনেটের যে কাজটি সেটি হচ্ছে তোমাদের শিল্পী সত্তাকে ফিরিয়ে দেওয়া এবং মহামান্য আদালত ইতিমধ্যে তোমাদের পক্ষে রায় দিয়েছে এবং এখন এই নবনির্বাচিত কমিটির কাছে তোমাদের প্রথম চাওয়া। প্রথম চাওয়া হচ্ছে আমাদের 184 জনের যে সদস্যপদ স্থগিত করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, এটা আবার সদস্যপদ ফিরিয়ে দিবে, এটাই তাদের প্রথম কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি মনে করেন যে নতুন কমিটি আমাদের কিংবা চলচ্চিত্র শিল্পী সমিতির স্বার্থে কতটুকু কাজ করতে পারবে আপনাদের স্বার্থ রক্ষায়? 100% কাজ করবে, এবং কি 4 বছর আগে থেকে যে যারা প্যানেল ছিল তারাও কাজ করেছে, এই প্যানেলও কাজ করবে ইনশাল্লাহ, আমরা সাকসেস হব। আচ্ছা আপু, আজকে নব নির্বাচিত কমিটিকে গত কমিটির সভাপতি মিশা সদগর তিনি নিজে এসে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তিনি সিগনেচার করে দিয়ে গেছেন। এই যে মিশা সদগর তিনি এসে যে শপথ বাক্য পাঠ করালেন এবং অনেকেই বলছেন যে নতুন একটি গণতন্ত্র শুরু হলো বিএফডিসিতে, এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? সে একটি দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন আজকে, আমরা তার ওই কাজে খুবই খুশি এবং তার এটা করাটাই সে আমাদের কাছে সে আবার প্রিয় মানুষ হয়ে দাঁড়ালো, প্রিয় অভিনেতা হইলো, তাকে মিশা ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আজকে একটি উৎসব মুখর পরিবেশ বিএফডিসিতে, মনে হচ্ছে যে আজ ঈদুল আজহা বা ঈদুল ফিতরের চাঁদ উঠেছে, এটার সাথে আপনার কতটা ঐক্যমত্য? 184 জনের জন্য তো 100% আজকে আমাদের ঈদ, বড় ঈদ, 3 বছর উদযাপন করেছি। নবনির্বাচিত কমিটিকে আমরা অভিনন্দন জানাই, তাদেরকে সালাম জানাই এবং আগামীতে তাদের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং তাদের সবাইকে এই প্যানেলকে আমরা ধন্যবাদ জানাইতেছি। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যদি পাশে না থাকতেন তাহলে আমাদের জনগণের কাছে আমাদের কি চলছে এফডিসিতে কোনো কিছু সম্ভব ছিল না। আপনাদের মাধ্যমে জাতি, পুরা দেশ, পুরা বিশ্ব জানতে পেরেছে যে আমাদের আমাদের এখানে কি হচ্ছে, রাজনীতি চলছে এফডিসিতে, যা যা চলছে তা আপনাদের মাধ্যমে আপনারা ফুটিয়ে উঠিয়েছেন। আপনাদের আমাদের সাথে আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা আমাদের জন্য। আজকে আমরা দেখলাম যে একটি প্যানেলের সদস্যরাই মূলত আজকে উপস্থিত ছিল, আরেকটি প্যানেলের অনেকেই উপস্থিত ছিলেন না, এতে করে আসলে আমি বলতাছি না, আসলে আমাদের যে নবনির্বাচিত চেয়ারম্যান এবং বাংলাদেশের সুপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং সে একজন সংগঠক, শক্তিশালী সংগঠক এবং অসাধ্যকে সাধন করেছেন আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইয়া, গতকাল সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল, তারা আসে নাই, তবে তাদের প্যানেলের নাদের খান সাহেব আসছিল, উনি শপথ করেছেন, তবে ওনা এবং মিশা ভাই তো আসছিলই, সবাই দেখেছে উনি শপথ বাক্য পড়েছেন এবং আমরা আশা করছিলাম তারা সকলেই আসবে, তবে আমি সবাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং তাদেরকেও বলছি তারা আমাদের লিডার যারা নির্বাচিত হয়েছেন ওই প্যানেল থেকে, জাহিদ মিশা প্যানেল থেকে, আমি তাদেরকে বলবো আপনারা রাগ অনুরাগ অভিমান ভুলে গিয়ে, এটাই হয় একেবারে যে সব এক প্যানেলেরই আসবে তা তো আর না, এটাই হয়, আপনারা চলচ্চিত্রকে ভালোবেসে হলেও চলচ্চিত্রকে ভালোবাসবেন, আমাদের সকলের প্রতি মায়া রেখে এবং চলচ্চিত্রের প্রতি আপনারা মায়া রেখে, যেহেতু আপনারা এই অঙ্গনের লোক, আপনারা শিল্পী সমিতিতে ফিরে আসবেন, আমরা এটা কামনা করি। আচ্ছা, মিশা সদগর যেহেতু আপনারা বলছিলেন যেমনটা যে আজকে আসলে ঈদের নামাজ পড়েছে বা ঈদের একটা আনন্দ, আমরা জানি যে ঈদের এই আনন্দগুলোতে আসলে সবাই মনে করে, তো আমার কাছে একটি প্রশ্ন আসছে, আপনারা সেগুলোতে কতটা ফিল করছেন এবং আপনারা বলেছিলেন যে আপনারা আপনাদের সদস্য পদ ফিরে পেলে এবং আপনারা আপনাদের প্যানেলকে সম্পূর্ণভাবে বিজয়ী দেখতে পেলে আপনারা শিমুল কবরে শ্রদ্ধাঞ্জলি দেবেন, সেই ব্যাপারটা
আমরা কালকে যখন আমাদের রায়টা আমরা শুনেছি এখানেই দাঁড়িয়ে, প্রথমেই কিন্তু আমরা শিমুকে আমরা মিস করেছি, স্মরণ করেছি তাকে, যে সে যদি আজকে থাকতো কতটাই না খুশি হতো। কারণ আমাদের যখন প্রথম দিন 3 বছর আগে যখন ফার্স্ট আমরা আন্দোলন করি রাস্তায় দাঁড়িয়ে, আপনারা দেখেছেন, আপনারাই তুলে ধরিয়েছেন, তখন কিন্তু শিমু আমাদের পাশে ছিল। আমরা অবশ্যই 2-1 দিনের মধ্যেই আমরা সবাই যাব, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সবসময় তার জন্য দোয়া করি, আমি সবসময় তার জন্য, তার আত্মা যেন শান্তিতে থাকে, আমি সবসময় নামাজ পড়ে দোয়া করছি তার জন্য। আচ্ছা, প্রাক্তন সভাপতি যেহেতু আপনাদের কাছে দায়িত্ব আজকে বুঝিয়ে দিয়ে গেছেন, আপনারা কি যারা তাদের প্যানেলে আছে তাদের অনুরোধ করবেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে? অবশ্যই অবশ্যই, আমরা অনুরোধ করি তারা এই চলচ্চিত্রকে ভালোবেসে আসেন, আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা চলচ্চিত্রটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং তাদেরকে আহ্বান, উদার্ত আহ্বান জানাই তারা যেন অনতি অবলম্বনে এসে শিল্পী সমিতিতে যোগদান করে। দেখা যায় যে নির্বাচন, কোনো নির্বাচন হলে এফডিসিতে বাইতে তখন মনে করেন লোকারণ্য থাকে, মেলার মতন হয়, তারপরে দেখা যায় এফডিসিতে আর কেউ থাকে না, কোনো শিল্পীও এসে পাওয়া যায় না। তো এখন আপনারা কি রেগুলার মানে আসা আসবেন বা ছবির প্রতি আরও ই হবেন, এইটা আমাদের চাওয়া আর কি, আমাদের না বলতে সারা পৃথিবী মানে বাংলাদেশের যত মানুষ আছে তারা এটাই চাচ্ছে আর কি। আসলে আমি হ্যাঁ শিল্প সমিতির গেটটার ভিতরে গেলে আচ্ছা, আপনারা জানেন যে এখানে একটি রাজনীতি ঢুকে গিয়েছিল, সেজন্য এই মানে কাকশূন্য, মানে কাকও এখানে আসতো না, যেখানে একটা কাকও খাবার পেতে পায় না সেখানে একজন প্রযোজক কী করে এখানে এতগুলো টাকা ইনভেস্ট করবে? তো তারাও পিছিয়ে গিয়েছিল, আমরাও কাজে অনেক বাধা দেখে আমরা কিন্তু কাজে আসতাম না, এখন আমরা যেহেতু সবাই এক হয়েছি আমরা আবার সবাই একসাথে কাজ করব। আমরা অ্যাকচুয়ালি কি আমরা কাজ করার অধিকারটুকু সহ হারিয়ে ফেলেছিলাম। ইতিপূর্বে আপনারা জানেন যে জামাল পাটোয়ারি নামের আমাদের 184 একজন অন্যতম সদস্য আছে, সে ওখানে দামরাইল একটা শুটিং স্পটে গেছিলো এবং নির্দল সাহেবের শুটিং স্পটে গেছিলো, তাকে নোটিশ দিয়ে 30 মিনিটের মধ্যে তাকে ওখান থেকে বের করে দিয়েছে, এবং সে জানের মায়া করে তাড়াতাড়ি মাইক্রোবাস কল দিয়ে তখন সে ওখান থেকে পালাইছে। এবং এখানে আসবে কেমনে? দেখেন 184 জন কিন্তু সংখ্যায় অনেক, তারা যদি প্রতিদিন 4-5 জন 6 জন আসে তাও কিন্তু দেখা যায় কিছু লোক আসা যাওয়া করতেছে, তাদের কোনো গেট দিয়ে ঢুকতে দিতে হতো হতো না ভাইয়া, এবং তাদের কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমাদের কোনো কার্ড নাই, আমাদের কোনো কার্ড ছিল না, কার্ড সব জমা নিয়েছে, টাকাও জমা নিয়েছে, আমাদের কোনো কার্ড দেয় নাই। আচ্ছা, আমরা আসতে পারতাম না কাজের জন্য এখানে। আচ্ছা, আপনারা বলছেন এফডিসি তে রাজনীতি, রাজনীতি কেন এফডিসি তে রাজনীতির উদ্ভব? এখানে তৈরি করছে এখন রাজনীতি হবে না। জাহিদ খান সাহেব নির্বাচিত হওয়ার পর যেই পরিমাণে আমরা এখানে রাজনীতি দেখেছি এবং পুলিশ প্রশাসন দিয়ে মানুষকে হয়রানি করা, আমাদেরকেও করেছে, আমাদের নামেও জিডি করেছে সাদিয়ার নামে, আমাদের নামে আমরা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গিয়ে ওটা ক্লিয়ার করেছি, আমাদের অমিত ভাইয়ের নামেও করেছে। তো আমরা এত বছর এখানে কাজ করি, আমরা উনি ক্ষমতায় আসার আগে এত পুলিশ, এত আতঙ্ক, এত ভয়, এত মামলা হামলা কখনোই ছিল না, শুধু তার আমলেই এইগুলি আমাদের ফেস করতে হয়েছে, এবং অনেক প্রযোজক তার প্রোডাকশন গুটিয়ে নিয়ে এখান থেকে চলে গেছে আতঙ্কে। আচ্ছা, শিল্পী সংঘের কার্যালয়ে তালা দেওয়ার, তালা ঝুলিয়ে দেওয়ার একটা ব্যাপার আমাদের চোখের সামনে আসছে কিন্তু আমরা প্রশ্ন পেয়েছি, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? সেটা আপনারাই বুঝেন যে কতটা ক্রোধী হলে এই কাজ করতে পারে, যে গতকাল এতগুলি শিল্পী এখানে আসছে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের পরিচালক সমিতির থেকে, তাকে চিঠি দেওয়া হয়েছে, সে তো আসেই নেই, উল্টো সে পিয়নের দ্বারা ফোন করিয়ে তালা মেরে এখান থেকে চলে গেছে। তাহলে কতটা নির্দয়া এবং কতটা ক্রোধী লোক হলে এই ধরনের কাজ করতে পারে? তারপরেও দোয়া করি তার শুভ বুদ্ধির উদয় হোক। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন সাদিয়ার কাছে, সাদিয়া, 37 বছরের ইতিহাসে প্রথম কোন নারী সেক্রেটারি পেয়েছে শিল্পী সমিতি, আপনি একজন নারী এবং আপনি একজন অভিনেত্রী, এটা বিশেষ করে আপনারা যারা নারী অভিনেত্রী রয়েছেন আপনাদের জন্য কতটা পজিটিভ? আমাদের জন্য তো 100% পজিটিভ, আমি বলতে চাই পুরো মানে পুরো বিশ্বকে বলতে চাই যে আমাদের যে বাঘিনী কন্যা, আমি তার নাম আমি বাঘিনী কন্যাই বলবো, সে যে বাঘিনী কন্যা, সে একটা নারী হয়ে সে যা দেখিয়ে দিয়েছে, এটা আপনাদের সব সবার কাছে যে আপনারা তার কাছ থেকে কিছু, তার কাছে অনেক কিছু শেখার আছে।